দেশের খাদ্যশস্য ও কৃষি পণ্যের সঠিক বিপণন, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাই চেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ফুড ফর নেশন। মহামারী করোনার কারণে শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষি পণ্যের স্বাভাবিক পরিবহন এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য সময় মতো বিক্রি করতে পারছে না, আবার বিক্রি করে অনেক ক্ষেত্রে ন্যায্য মূল্যও পাচ্ছে না। বর্তমানে কৃষি পণ্যের বাজারজাত করা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থায় প্রান্তিক কৃষকেরা যাতে ন্যায্য মূল্য পেতে পারে এবং সেই সাথে ভোক্তারা যাতে তাদের চাহিদা মোতাবেক সহজে, স্বল্প সময়ে এবং সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষি পণ্য পেতে পারে, সে লক্ষ্যে ফুড ফর ন্যাশন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। সারা দেশে খাদ্য ও কৃষি পণ্য ব্যবস্থাপনায় যে নতুন চ্যালেঞ্জ সামনে রয়েছে তা মোকাবেলায় এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে উৎপাদিত শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষি পণ্যের একটা বিরাট অংশ বিপণনের অভাবে প্রতি বছর অপচয় ও নষ্ট হয়। এই প্ল্যাটফর্মটি যথাযথভাবে কাজ করলে কৃষি পণ্যের অপচয় রোধেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের চাহিদা অনুসারে কৃষি পণ্যের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। আবার ভোক্তাগণও সবসময় সঠিক মূল্যে তাদের চাহিদা মোতাবেক কৃষি পণ্য পাচ্ছে না। এর পেছনে অন্যতম কারণগুলো হলো তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে কৃষকসহ সাধারণ জনগণের সঠিক জ্ঞান ও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাব, পরিবহন ব্যবস্থায় দৌরাত্ম্য, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়ের অভাব এবং সার্বিকভাবে সঠিক ব্যবস্থাপনার অভাব। এসকল সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ফুড ফর ন্যাশন উন্মুক্ত প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। ফুড ফর ন্যাশন বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষিপণ্য প্ল্যাটফর্ম। একশপে সারা দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কৃষক হতে শুরু করে বাজারজাতকারী, আড়তদার, বিপণনকারী আর প্রাতিষ্ঠানিক ভোক্তা একই প্ল্যাটফর্মে পাবেন দেশব্যাপী দাম আর মানের যাচাই আর সরাসরি বাণিজ্যিক যোগাযোগের সুযোগ। সহজ ও মোবাইল বান্ধব ইন্টারফেসের এই প্ল্যাটফর্মে ক্রেতা বিক্রেতার রেজিস্ট্রেশন করে কৃষিজাতীয় সকল ভোগ্য ফসল বা সবজির ক্যাটাগরি নির্বাচন করে বিজ্ঞাপন দিতে পারবে, কিনতে পারবে। স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত সকল ধরনের ক্রেতাগণ বিক্রেতার প্রোফাইলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে শাকসবজি সহ সকল কৃষি পণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করতে পারবে। পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধা মতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। পরিবহনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা নিজে দরদাম করে ব্যবস্থা করতে পারে অথবা একসব ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারে। এই মার্কেটপ্লেসটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম, এর ব্যবহার করে ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন দেওয়া যাবে বিনামূল্যে। এছাড়া এটিতে কৃষি ব্যবসায়ীদের ডেটাবেস, ফসল ও কৃষি পণ্যের দৈনিক বাজার দর এবং সহযোগিতার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের যোগাযোগ নম্বর থাকবে। ফুড ফর ন্যাশন প্ল্যাটফর্মটি তৈরি ও সমন্বয়ের কাজ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ IDEA প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পাশাপাশি IDEA প্রকল্প বা স্টার্ট আপ বাংলাদেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত তরুণ উদ্যোক্তা কোম্পানি কৃষান, আইফার্মার, ডিজিটাল আড়তদার, চাল ডাল, শপ আপ, ট্রাক লাগবে, সহজ ট্রাক এবং পাঠাও সহ প্রায় 12টি তথ্য প্রযুক্তি নির্ভর স্টার্ট আপ প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মে সেবা প্রদানের লক্ষ্যে সংযুক্ত থাকবে। ICT বিভাগের A2I এর এক শপ উদ্যোগ ফুড ফর ন্যাশন প্ল্যাটফর্মটির সহায়তায় সংশ্লিষ্ট খাদ্যশস্য ও কৃষি পণ্যের কেনাবেচার জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।